নমস্কার, আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। পেট্রোপণ্য সহ রান্না গ্যাসের মূল্য বৃদ্ধি প্রতিবাদে আন্দোলনে নামল ইংরেজবাচের শহরের তৃণমূল যুব কংগ্রেস। রবিবার এই মর্মে মালদা শহরের একটি পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। নেতৃত্ব দেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস, এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের যুবকর্মীরা। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস জানান, কেন্দ্রীয় বিজেপি সরকারের আমলে মধ্যবিত্ত এবং গরিবদের অবস্থা শোচনীয়। প্রতিদিনই বাড়ছে রান্নার গ্যাসের দাম। আকাশছোঁয়া সেঞ্চুরি পেট্রোল ডিজেলের এই প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তারা। মোদী জমানাই আজকে পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে। সাধারণ মানুষের যে কষ্ট, যে সমস্যা, তার প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এই করোনার এই পরিস্থিতির মধ্যেও আমরা একটা প্রতীকী আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। প্রতীকী অবস্থান সেটাই আমাদের আজকে মালদা জেলায় পেট্রোল পাম্পের সামনে আমরা ভ্যানের উপরে মোটর সাইকেলকে অকেজে রেখে আজকে তার প্রতীকী বিক্ষোভে আমরা সামিল হয়েছি। আপনারা দেখছেন মালদা থেকে সাংবাদিক বাপি সিং এর রিপোর্ট। Watching our voice news for daily news updates, and do follow, like and share this video. Thank you.